চলুন তবে বানাই আজ। এর জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা হালকা ভেজে নিয়েছি, এবার বিনস দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি কুচি করা আছে, এটা দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি, আবার লাগলে দেব। এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস। এবার দিয়ে দিচ্ছি এক চামচ গ্রিন চিলি। এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, জলটা বেরিয়েছে শুকানোর জন্য। স্প্রিং রোল বানানোর জন্য এখানে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এক কাপ ময়দা আর এখানে কর্নফ্লাওয়ার এক কাপ। একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। স্প্রিং রোলের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার রুটিটা বানিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখানে তেল মাখিয়ে নিচ্ছি। এবার আমি রুটিগুলো বানিয়ে নেব। রুটিটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার স্প্রিং রোলগুলো বানিয়ে নেব। স্প্রিং রোলগুলো আপনারা এরকম করে ভাজ করে বানিয়ে নেবেন। এবার আমি ভেজে নেব। আগেরটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি।
এরকম করেই সবগুলো ভেজে নেব। রোলগুলো বানানো হয়ে গেছে, আপনারাও এরকম করে বানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।